আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের দেখাবো কিভাবে তুফানের রিসেলার তৈরি করতে হয়। ফার্স্টে আপনার ব্রাউজারটি ওপেন করেন, ক্রোম ব্রাউজার, অপেরা মিনি, ইউসি ব্রাউজার, মজিলা ফায়ারফক্স, যে কোনো ব্রাউজার থেকেই করতে পারবেন। আমি ক্রোম ব্রাউজার থেকেই ওপেন করলাম। এখানে লিখবেন tunelgurucom/TOOFAN। ওকে, দেখেন এখানে আপনার যে রিসেলার আইডিটি আগে থাকতে হবে, অবশ্যই একটা রিসেলার আইডি থাকবে, এটা থেকেই করতে হবে, না থাকলে তার করতে পারবেন না। আমার ডেমো রিসেলারটি ওপেন করে নিলাম, ডেমো 2018, এবং পাসওয়ার্ডটি দিলাম, অবশ্যই পাসওয়ার্ড দিলে সমস্যা নেই, 593561। এখানে দেখেন ইমেজ টেক্সট উপরে একটা কোড দেখতে পাচ্ছেন, অবশ্যই কোডটি বসাতে হবে। এখানে আপনার যে এক একবার এক এক ধরনের কোড আসে, HRT। ওকে, দেখেন এখানে লগ ইন হয়ে গেল। এটার অবশ্যই এখানে ইমেল আইডি, ইউজার আইডি, মাই ম্যানেজার, এগুলো দরকার নেই আপনার। জাস্ট আপনার এখান থেকে লেখা আছে মাই কাস্টমার, আপনার যদি ওটা না আসে, আপনার এখানে হোমে ক্লিক করেন, দেখেন অন্য কিছু আসতে পারে আপনার, এই সেম সিস্টেমটা আপনার আসতে পারে, মাই অ্যাকাউন্ট। এখানে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপর দেখেন লেখা আছে মাই কাস্টমার, তারপর এখান থেকে লেখা ছাবড়ি সেলার। এটা ছাবড়ি সেলার তৈরি করার একটা নিয়ম। এখন এখান দেখেন চারটা লোগো, প্লাজের লোগোর উপরে ক্লিক করবেন। এখানে আপনার যে কোনো ইউজার নেম তৈরি করতে পারেন, আমি এক্সাম্পল হিসেবে একটা দিয়ে দিলাম, FD 2010। এখানে অবশ্যই আপনি খেয়াল করবেন, এখানে স্মল লেটার ছাড়া ইমেল আইডিটি নেবেন আপনার, যদি ক্যাপিটাল লেটার হয় সেক্ষেত্রে ইরোর দিবে, অন্য কোনো লেখা আসতে পারে, কেটে যাবে, আপনার সফল হবে না কাজটি। কেয়ারফুলি ভাবে ওটা করবেন। এখানে কন্ট্যাক্ট নাম্বার ব্যবহার করতে হবে, তারপরে দেখেন লেখা আছে কান্ট্রি, কান্ট্রি সিলেক্ট না করলে হবে, এখানে বাংলাদেশ অটো সিলেক্ট আছে, আমার নাম্বার আগে ব্যবহার হয়েছে যার কারণে নাম্বার সাথে চলে আসছে। ওখানে দেখেন একটা কোড চলে আসছে, কোডটা নিচের যে কোডটা রয়েছে কোডটা এখানে বসাতে হবে, যেভাবে থাকবে আপনারটা সেমটাই বসাবেন, আমার এখানে যেটা এটা বসাবেন না, আপনার যেটা আসবে ওখানে ওটাই বসাতে হবে, MINGS। এখানে দুটো টাইপ থাকে দেখেন, একটা সাব অ্যাজ এ সাব রিসেলার, অ্যাজ এ নর্মাল ইউজার। নর্মাল ইউজার বলতে যেটা আপনার সফটওয়্যারের ভিতরে ব্যবহার করা হয়, যেটা প্লে স্টোর থেকে বা যে কোনো অ্যাপস যেটা বলে অ্যাপসের ভিতরে যেটা ব্যবহার করেন সেটা হলো নর্মাল ইউজার। আর রিসেলারের ক্ষেত্রে এটা অবশ্যই ছাপ রিসেলার উপরে থাকতে হবে, ক্লিক করে রাখতে হবে। ওকে, এবারে রেজিস্টারে ক্লিক করেন, হ্যাঁ দেখেন এখানে আমার রিসেলারটি তৈরি হয়ে গেল, FD 2010। এবং এখানে আপনার পাসওয়ার্ডটা দেখতে পারবেন, পাসওয়ার্ড, এখানে অনেকগুলো নাম্বার আছে, কিছু নাম্বার আপনি এখান থেকে কমিয়ে নিতে পারেন। এখানে আপনার দেখেন সিপি, সিপি বলতে এখানে চেঞ্জ পাসওয়ার্ড, চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করুন, অবশ্যই ডিএলএ ক্লিক করবেন না, তাহলে আপনার ইউজারটি ডিলিট হয়ে যাবে। দেখেন এখানে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে, এবং আপনার অল্প বা আপনার নিজের চয়েস মতো যে কোনো পাসওয়ার্ড বসাতে পারবেন 6 ডিজিটের উপরে। ওকে, বাই বাই।